জয়ের জন্য শেষ দুই ওভারে দরকার 25 রান। উইকেটে জমে গেছে ঋতু জ্যোতির জুটি। চামারি আতাপাতুর 19তম ওভারটাই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির শেষ দুই বলে একটি করে চার ছক্কায় 10 রান সহ সে ওভার থেকেই আসে 17 রান। শেষ ওভারের সমীকরণ, জয়ের জন্য চাই 8 রান। প্রথম তিন বলে 7 রান তুলে ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে নেয় টাইগ্রেসরা। অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ঋতু রান আউট হলেও সেটা জয়ের পথে বাধা হতে পারেনি। চাপের মুখে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 9 বছর পর লঙ্কানদের বিপক্ষে টি-20তে জয় তুলে নেয় টাইগ্রেস। এর আগে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ওপেনিংয়ে পায় 16 রান। ব্যক্তিগত 38 রানে সাজ ঘরে ফেরেন অধিনায়ক চামারি আতাপাত্তু। অন্য প্রান্তে হর্ষিতা সামারা বিক্রমা 45 রানে আউট হবার পর বলার মতো স্কোর আসে শুধু নীলাক্ষীর ব্যাট থেকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শেষ দিকে 10 রানের ব্যবধানে 3 উইকেট হারায় শ্রীলঙ্কা। নির্ধারিত ওভারে 145 রানের পুঁজি পায় লঙ্কান মেয়েরা। বাংলাদেশের হয়ে ফাহিমা নেন 2 উইকেট। জবাবে শামিমা ও অভিষিক্ত রুবাইয়ার জুটিটা ভালো শুরু এনে দিতে পারেনি দলকে। 23 রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ। অধিনায়ক নিগারকে নিয়ে জুটি বাঁধেন সুবহানা মুশতারি। দুবার জীবন পেলেও স্কোরটা বড় করতে পারেননি সুবহানা। সাজঘরে ফিরে যান 17 রানে। 74 রানে 3 উইকেট হারানোর পর হাল ধরেন ঋতু ও জ্যোতি। চতুর্থ উইকেটে এ জুটিটাই দলের জয়ের পথ সুগম করে দেয়। 71 রান যোগ করেন তারা। জ্যোতিকে দারুণ সঙ্গ দেয় ঋতু, 23 বলে 33 রান করেন। আর জ্যোতি 51 বলে 75 রানের মারকুটে ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। বৃহস্পতিবার দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুদল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।